السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده تعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين إمام المتقين وقدوة الصالحين صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাক আমাদেরকে রিয়াদুস সালেহীন মিন কালামি সাইয়িদুল মুরসালিন ইমাম নবী রহিমাহুল্লাহ এর বিখ্যাত ইসলাহি এবং সংশোধনমূলক কিতাব এর 13তম দর্স শুরু করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকর আদায় করি। আর শুরুতেই গুনাহ থেকে ইস্তিগফার করা দরকার এবং আল্লাহ রসুলের উপর দরুদ পড়া দরকার। খুতবার মধ্যে দরুদ এবং ইস্তিগফার আছে, আল্লাহ পাকের হামদ, ইস্তিগফার, আল্লাহ রসুলের উপর দরুদ আছে, যেন আল্লাহ পাক এহসান করে আমাদেরকে কোরআন এবং হাদিসের নূর দান করে। তো আমাদের আলোচনা চলছে বাবুল ইখলাস ওয়া ইহদারিন নিয়্যাতি ফি জামিল আমালি ওয়াল আকওয়ালিল বারিজাতি ওয়াল খফিয়া, প্রথম অধ্যায়, যেটা প্রত্যেক প্রকাশ্য এবং গোপন কথা এবং আমালের ক্ষেত্রে ইখলাস এবং নিয়তকে উপস্থিত রাখার গুরুত্ব, অন্তরে যেন নিয়ত হাজির থাকে এবং যেন ইখলাসের সাথে হয়। এই অধ্যায় আমাদের মোটামুটি শেষের দিকে, এরপরে আরেকটি হাদিস বাকি থাকবে, আজকের হাদিস গেলে আরেকটা মাত্র হাদিস বাকি থাকবে, এরপরে শুরু হবে বাবুত তাওবা। ইমাম নবী রহিমাহুল্লাহ শুরুতে ইখলাসের হাদিস এনেছেন, ইখলাসের অধ্যায় এনেছেন, এরপর তাওবার অধ্যায় এনেছেন। ইখলাসের জরুরত অনেক বেশি আমাল কবুল হওয়ার জন্য, এর পাশাপাশি তাওবার জরুরত, আল্লাহ পাকের দিকে ফেরা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। তাওবা সম্পর্কিত হাদিসগুলো আসবে এরপরে। আজকে যে হাদিসটা সেটা আমরা একটু পড়ি। وعن أبي العباس عبد الله بن عباس بن عبد المطلب رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم فيما يرى به عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله تبارك وتعالى عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عشر حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة متفق عليه أبو العباس عبد الله بن عباس ابن عبد المطلب رضي الله عنهما তিনি বর্ণনা করেন رسول صلى الله عليه وسلم ارشاد করেন এবং এটি একটি হাদিসে কুদসি, এটা বোঝা যায় ফিমা ইয়ারবি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা এই অংশ থেকে, মানে আল্লাহ রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ণনা করেন, মানে এই হাদিসের যে মানা সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকেরই কথা। কিন্তু আল্লাহ পাকের কথা হলেও সেটাকে রসুল তার নিজের ভাষায় বর্ণনা করছেন। এমনিতে তো সব হাদিসই ওয়াহি, ওয়াহিয়ে গায়রে মাতলু, তারপরও কিছু হাদিসের ক্ষেত্রে আল্লাহ রসুল আল্লাহ পাকের দিকে নিসবত করে বলেন, আল্লাহ পাক বলেন বা আল্লাহ পাকের পক্ষ থেকে রায়াত করছেন, এই ধরনের শব্দ আসে, সে হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। এটিও একটি হাদিসে কুদসি। তিনি বলছেন ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক নেকি এবং মন্দ আমল, নেক আমল এবং মন্দ আমল আল্লাহ পাক লিখে রেখেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিস্তারিত বর্ণনা করছেন, এই লিখে রাখার কী অর্থ সেটা বর্ণনা করছেন।
যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে কিন্তু সে কোনো কারণে সেটা আমল করতে পারে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা পরিপূর্ণ নেকি লিখে দেন। আর যদি সে নেক আমলে নিয়ত করে এবং সাথে সাথে সেটা আমলও করে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করেন, এমনকি আদআফিন কাসীরা প্রচুর পরিমাণে তার নেকি আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর যদি বান্দা কোনো গুনাহের নিয়ত করে কিন্তু সেটাকে করল না, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা কামিল নেকি লিখে দেন। আর যদি সে কোনো একটা গুনার নিয়ত করেছে অথবা সেটা করেও ফেলেছে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা গুনাহ লিখে দেন। এই হাদিসটা যে ইসলাম সংশোধনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটার ব্যাখ্যা যখন আমরা বলবো তো আল্লাহ পাক যদি তৌফিক দেন সেখানে বোঝা যাবে যে এই হাদিসের মধ্যে নিজের ইসলাম সংশোধনের জন্য অনেক উপকরণ আছে। নিজেকে ফেরানোর, আল্লাহ পাকের নাফরমানি থেকে ফেরানোর, নিজের জিন্দেগিকে সংশোধন করার অনেক উপকরণ এই এক হাদিসের মধ্যেই আছে। এই হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি প্রথম হাদিস। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু আলোচনা শুরুতেই করা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে, তার পিতা আব্বাস আল্লাহ রাসূলের চাচা এবং তিনি আব্দুল মুত্তালিবের সন্তান কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাশিমি বংশের মানুষ, মানে আল্লাহ রাসূলের খুবই কাছের আপনজন। যেহেতু তিনি পিতার বড় ছেলে এই হিসাবে তার কুনিয়াত ডাকনাম ছিল আবুল আব্বাস, তাকে হিব্রুল উম্মা ইমামুল মুফাসসিরিন বলা হয়। শিয়াবে আবি তালিবে তার জন্ম, হিজরতের 3 বৎসর আগে শিয়াবে আবি তালিবে তার জন্ম। শিয়াবে আবি তালিবের প্রসঙ্গ কেন আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন এক পর্যায়ে বনু হাশিম বনু আব্দে মনাফ তাদেরকে কুরাইশেরা প্রেশার দিয়েছে যে আপনারা হয়তো আল্লাহ রসুলকে আমাদের হাতে সুপর্দ করবেন, না হলে আমরা আপনাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করব। তো তারা একটা সন্ধি একটা লিখে মোটামুটি বাইতুল্লাহতে পরামর্শ করে ওরা কাফেরেরা মিলে তো বাইতুল্লাহ ওখানে আটকিয়ে দেয় ওখানে, যে তাদেরকে বয়কট করার ঘোষণা যে কেউ তাদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখবে না, কোনো লেনদেন করবে না, তাদের কাছে বিক্রি করবে না, তাদের কাছ থেকে কিনবে না, কোনো প্রকার কাজে তাদেরকে সহযোগিতা করবে না। 3 বৎসর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বনু হাশেম বনু আব্দে মনাফ শিয়াবে আবি তালেব ওই জায়গায় অবস্থান করেন। কঠিন পেরেশানি গিয়েছে ওই সময়ে, খিদার কষ্ট, অভাব অনটন, কেউ কথা বলে না, বের হলে ওখান থেকে ভিন্নভাবে অপদস্থ হতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বনু হাশেম বনু আব্দে মনাফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত আপনজনগণ এই কষ্ট বরদাস্ত করেছেন। সেই শিয়াবে আবি তালিবে ওই কঠিন সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জন্ম, হিজরতের 3 বছর আগে। এরপরে তিনি যখন আস্তে আস্তে কি হলেন, তার আরেকটু বয়স হলো, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আঁকড়ে ধরলেন, রসুলের সোহবত সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করতেন, রসুলের সোহবত নেওয়ার চেষ্টা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমনভাবে আঁকড়ে ধরেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক বেশি ইলম তিনি হাসিল করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার বয়স 13 বৎসর। তিনি আল্লাহ রসুল থেকে 1660 হাদিস বর্ণনা করেন। বুখারী এবং মুসলিম 2 কিতাবেই এসেছে তার বর্ণিত এমন হাদিসের সংখ্যা 75টি, আর শুধু বুখারিতে এসেছে এমন হাদিসের সংখ্যা 120টি, শুধু মুসলিমে এসেছে এমন হাদিসের সংখ্যা 9টি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হিকমত, কোরআনের তাফসীর, তাফাক্কুফির দিনে দোয়া করেছেন। শেখ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন আল্লাহ রসুল আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আপনি তাকে কিতাবের ইলম দান করেন।
আরেকদিন তিনি আল্লাহ রসুলের জন্য অজুর পানি এনেছেন, পানি রেখেছেন আল্লাহ রসুল তাহাজ্জুদের জন্য। যখন উঠতেন দেখলেন যে পানি আছে রেডি, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কে রেখেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে হে আল্লাহ রসুল আমি। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ আপনি তাকে তাফাক্কু ফিদ্দিন দান করেন, দিনের গভীর বুঝ দান করেন। ইলমের ক্ষেত্রে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন এত কম বয়সে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বদরি সাহাবি যারা সাহাবাদের মধ্যে যারা বয়স্ক সাহাবি যারা তাদের কাতারে গণ্য করতেন, তাদের সাথে বসাতেন, তাদের সাথে বসিয়ে তার কাছ থেকেও পরামর্শ নিতেন। কারো কারো কাছে বিষয়টা পছন্দ হতো না, কেউ কেউ শিকালু করেছে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কী করলেন, তাকে সবার সামনে সূরা নাসরের তাফসীর জিজ্ঞেস করলেন। প্রথমত অন্যদিকে জিজ্ঞেস করলেন যে সূরা নাসর সম্পর্কে আপনারা কী বলেন, এক একজন একটা কথা বলল। অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে এই সূরাতে আল্লাহ রাসূলের ওফাতের ব্যাপারে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলের যে ইন্তিকাল হয়ে যাবে, রাসূল চলে যাবেন, যেহেতু ফাতাহ এবং নুসরত এসে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তো এই জন্য রাসূলের দায়িত্ব জিম্মাদারি এটাও কি আদায় হয়ে গিয়েছে, এখন রাসূলের চলে যাওয়ার সময় কাছাকাছি, এই জন্য রাসূল যেন বেশি হামদ পড়েন, বেশি তাসবিহ পড়েন, বেশি ইস্তিগফার করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিও এই সূরার এটা ছাড়া অন্য কোনো অর্থ জানি না। তো আল্লাহ পাক ওনাকে অনেক ইলম দান করেছেন, ইলমের ক্ষেত্রে কোরআনের তাফসিরের ক্ষেত্রে রাইসুল মুফাসসিরিন বলা হয় ওনাকে। স্বয়ং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার স্বীকৃতি দেন, তিনি বলেন নিমা তারজমানুল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের কত বড় অনুবাদ বা কত বড় তরজমানে কোরআন। এবং মাসরুক রহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি তার সম্পর্কে বলেন কুনতু ইদা রাআইতু আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা কুলতু আজমালুন নাস ফাইদা তাকাল্লামা কুলতু আফসাহুন নাস ফাইদা তাহাদাসা কুলতু আলামুন নাস। মাসরুক বলেন যে যখনই আমি সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তো তাকে দেখি আমি আমার ভিতর থেকে বললাম যে আজমালুন নাস, মানে সবচেয়ে সুন্দর মানুষ। আর যখনই আমি তাকে কথা বলতে শুনলাম, তিনি যখন কথা বলা শুরু করলেন, তো আমি বললাম আফসাহুন নাস, মানে কথা বলার দিক দিয়ে আফসাহ, আফসাহ বলা হয় যে সুস্পষ্ট ভাষী, স্পষ্টভাষী, সুন্দর তার উচ্চারণ বা সাহিত্যপূর্ণ অলঙ্কারপূর্ণ তার ভাষা, এই সমস্ত অর্থে ব্যবহার হয় আর কি। আর যখন তিনি হাদিস বর্ণনা করা শুরু করলেন, আমি বললাম আলামুন নাস, তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ। আমর ইবনে দিনার রহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বললেন মা রাআইতু মাজলিসান আজমা লিকুল্লি খায়রি মিন মাজলিসি ইবনে আব্বাস আল হালালি ওয়াল হারাম ওয়াল আরাবিয়াতি ওয়াল আনসাব ওয়াশ-শায়র। আমর ইবনে দিনার বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে চাইতে সমস্ত কল্যাণকে একত্রকারী আর কোনো মসজিদ দেখিনি। তার এক মসজিদে একদিকে হালাল এবং হারামের ইলম পাওয়া যেত, একদিকে আরবি ভাষার ইলম পাওয়া যেত, একদিকে আরবদের বংশ সম্পর্কে ইলম আনসাব এর ইলম পাওয়া যেত, একইভাবে কবিতা সম্পর্কিত ইলম পাওয়া যেত। ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি বলেন মা রাআইতু আহাদান কানা আলামা বিসুন্নাহ ওয়ালা আজাল্লা রায়ান ওয়ালা আসকাবা নাযরান মিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে আমি সুন্নার ইলমের ক্ষেত্রে তার চাইতে বেশি জ্ঞানী, এবং রায় মতামত এটা ফেকা, রায় বলা হয় আসলে ফিকহি রায়, রায় দেওয়ার ক্ষেত্রে তার চাইতে অগ্রগণ্য, এবং দর্শন সূক্ষ্মদর্শী, তার চাইতে বেশি সূক্ষ্মদর্শী আমি আর কাউকে দেখিনি। তিনি গাজওয়ায়ে আফ্রিকা এটা তো শরীক হন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনে শরীক হন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বসরার আমির নিযুক্ত করেন। 68 হিজরিতে তার ইন্তিকাল হয়, তখন তার বয়স 70 অথবা 71 অথবা 74 বছর। মুহাম্মদ ইবনে হানাফিয়া রহিমাহুল্লাহ তার জানাজা পড়ান, এবং জানাজা পড়ানোর পরে কথা বলেন আল ইয়াউমা মাতা রাব্বানিয়ু হাদিল উম্মাহ, আজ এই উম্মতের আলিমে রব্বানির ইন্তিকাল হয়ে গিয়েছে। এই হলো সংক্ষেপে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা। আমাদের এই যে আজকের যে হাদিস, এই হাদিসের দিকে খেয়াল করলে
প্রথম ইহাদিস দ্বারা যা বুঝে আসি সেটা হলো যে ভালো নিয়ত মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ভালো নিয়ত, নিয়ত, উত্তম নিয়ত মানুষকে উত্তম আমলের দিকে নিয়ে যায়। উত্তম নিয়তের বিশাল প্রভাব আছে মানুষের জীবনে। প্রথমত মানুষ নিয়ত করে, এরপরে আমাল করে। তো উত্তম নিয়ত করতে পারা এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ উত্তম নিয়তই মানুষকে উত্তম কল্যাণের দিকে আরো খায়রের দিকে নিয়ে যাবে। এক দুই নম্বর যেটা বুঝে আসে যে নেকির যে তারতম্য, এটা ইখলাস এবং সুন্না মোতাবেক হওয়ার তারতম্য হয়ে যায়। নেকির মধ্যে তারতম্য হয়, মানুষ আমাল করে নেকির মধ্যে তারতম্য হয়। যেমন এখানে এসেছে যে দশ গুণ থেকে 700 গুণ, এমনকি আরো বেশি পরিমাণে আল্লাহপাক বৃদ্ধি করেন। এই তারতম্যের কারণ কি, এটা একটা আলোচনা এখানে। তিন নম্বর, এই হাদিসের মধ্য দিয়ে আল্লাপাকের ইনসাফ এবং আল্লাপাকের ফজল, এই দুই জিনিসের এখানে প্রকাশ হয়েছে। যে গুনাহগার তার সাথে আল্লাপাক ইনসাফের মামলা করেছেন, আদলের মামলা করেছেন, এবং একটা পর্যায়ে পর্যন্ত তার সাথে রহমের মামলাও করেছেন, ফজলের মামলাও করেছেন। আবার যে নেককার নেকামল করেছে, যে তার সাথে আল্লাপাক ফজলের কি করেছেন, অনুগ্রহ ফজল আল্লাহ তার ফজলের মামলা করেছেন, এটা একটা বিষয়। আরেকটা হলো যে এখানে লেখা হচ্ছে শুরুতে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াসাইয়াত, আল্লাপাক নেকি এবং গুনাহ লিপিবদ্ধ করে রাখেন। এই লেখার কি অর্থ, আল্লাপাকের লেখার মানা কি, এটা একটা বিষয় এখানে। তো প্রথম আলোচনা আমরা সেটাই করি যে লেখা দ্বারা কি উদ্দেশ্য। এই লেখা দ্বারা দুইটা উদ্দেশ্য, একটা হলো প্রথমত লৌহে মাহফুজে লেখা, এটাকে বলা হয় কিতাবাতুন সাবিকা। আরেকটা হলো মানুষ যখন আমাল করে তখন লেখা হওয়া, এটাকে বলা হয় কিতাবাতুন লাহিকা। কিতাবাতুন সাবিকা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাপাক তার ইলম, ইলমের কারণে আল্লাপাক সব কিছু লিখে রেখেছেন, যা যা করবে একটা মানুষ জীবনে, কি নেকামল করবে, কি গুণা করবে, এগুলো লেখা হয়ে গিয়েছে। আমরা জানি না আসলে আমাদের ব্যাপারে কি লেখা হয়েছে, আমাদের জন্য কি কল্যাণের ফয়সালা হয়েছে, নাকি আমাদের জন্য গুনাহের আমাদের জন্য গুনার মন্দের ফয়সালা হয়েছে, এটা আমরা জানি না। কিন্তু আমরা যা যা করবো সব লেখা হয়ে গিয়েছে। তো এই লেখাটা যেটা লহে মাহফুজে লেখা আছে, ইন্না যেভাবে লেখা আছে, নির্দিষ্ট আছে আগে তাকদীর, সে অনুসারেই সৃষ্টি করি। মানুষের আমাল এটুকু আল্লাহ পাকের সৃষ্টি, মানুষ নিজে তার আমালের স্রষ্টা নয়। মানুষ আমালকে এখতিয়ার করে নেই, কিন্তু আমাল যেটা এটা স্রষ্টা আল্লাহ পাক। আমালের যে উপকরণ সেটা আল্লাহ পাক সৃষ্টি করেন, এই আমাল এটাও একটা সৃষ্টি আল্লাহ পাকের, এটাও আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ পাকের সৃষ্টির এই যে ভালো এবং মন্দ, এটা স্রষ্টা কে, আল্লাহ পাক। মানুষ তার আমালের স্রষ্টা নন, এটা ভালো করে বুঝতে হবে এই পয়েন্টটা। আল্লাহ পাক তার আমালের স্রষ্টা, মানুষ যে আমাল করে এই আমালের স্রষ্টাও আল্লাহ পাক। মানুষ এখতিয়ার করে, কিন্তু মানুষ এখতিয়ার করে কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে দেন। এই আলোচনা আমরা লম্বা আলোচনা এখানে করবো না, কিন্তু সংক্ষেপে বলতে হচ্ছে আগে লিখে রাখার কি মানা, এটা বলার জন্য যে আগেই লিখে রেখেছেন অতুল আল্লাপাক তার এল মনুষ্যে লিখে রেখেছেন। যেমন এক হাদিসে এসেছে যে মানুষের জেনার কতটুকু অংশে কে মুবতালা হবে, এটা তার তকদিরে লেখা আছে, লেখা অনুসারেই তার জেনার ঘটনাগুলো ঘটবে। ওই হাদিসে যে শাওয়াতের সাথে স্পর্শ করে, এটা হাতের জেনা, যে শাওয়াতের সাথে দেখে এটা চুকের জেনা, যে কি করে মনে কামনা করে অন্তরে, অন্তরে জেনা, পায়ে হেঁটে যায়, পায়ের জেনা, তো এই কথাগুলো যে লেখা আছে, তো ওখানে ওই কথাটা আছে যে যার জন্য যা লেখা আছে। এখন লেখা আছে কীভাবে, আল্লাপাক তো আগে থেকেই জানেন কি হবে, সেই জন্য আল্লাপাকের জন্য লেখা লিখে রাখাটা কোনো বিষয় না, আলিমুল গায়েব। তো এক লেখার মানা হলো লিখে রেখেছেন, আরেকটা হলো যে বান্দা যে মুহূর্তে আমলটা করলো সেই সময় আবার কেরামান কাতিমিন লিখে। দ্বিতীয়বার এটাকে বলা হচ্ছে কিতাবাতুন লাহেকা, যখন দ্বিতীয় বান্দা যখন লিখছে তখন আল্লাহ পাক তার হেকমত অনুসারে তার ইনসাফ এবং অনুগ্রহ অনুযায়ী লিখেন। ইনসাফ মানে আদল, অনুগ্রহ যেটা হলো ফজল, ফজল বলতে অনুগ্রহ বোঝানো হচ্ছে, আদল বলতে ইনসাফ বোঝানো হচ্ছে। যা যা করেছে, যা তার প্রাপ্য তা দেয়া, এটার নাম আদল। আর যা তার প্রাপ্য তার চাইতে অনেক বেশি দেয়া বা পাওয়ার হক রাখি না তারপরেও দেওয়া, এটার নাম হলো অনুগ্রহ বা ফজল। তো এই কিতাবার একটা মানা এখানে গেল।
এরপর দুই নাম্বার জিনিস যেটা, যে ইখলাসের তারতম্যের কারণে নেকির তারতম্য ঘটে। প্রত্যেক মানুষকে নেকি নেকি কল্যাণের দিকে নেওয়া যায়। এখানে আরেকটা সুন্দর শব্দ আছে, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে কিন্তু করতে পারেনি কোনো কারণে, ওই উপকরণটা সে পায়নি, তার পক্ষে আসেনি, ফলে সে আমলটা করতে পারেনি, তো আল্লাহ পাক তার জন্য পরিপূর্ণ নেকি লিখে দেন। ইনদাহু একটা শব্দ আছে আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাকের নিকটের মানা কি, এই নিকটের মানা দ্বারা এই কাছে দূরে স্থান বোঝানোর উদ্দেশ্য নয়, কারণ আল্লাহ পাক মাকান থেকে পাক, কাছে দূরে হওয়া থেকে পাক, স্থানগত দূরত্ব এটা থেকে আল্লাহ পাক পাক। আল্লাহ পাক তার নিকটে বলতে ওই ব্যক্তি যে একটা নেকি হাসিল করলো এটার কারণে আল্লাহ পাকের কাছে সে নিকট হয়ে গেল, তার মর্যাদা বেড়ে গেল, এটা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল প্রতি নেক নিয়ত বান্দাকে আল্লাহ পাকের নিকটে নিয়ে যায়, প্রতিটা নেক আমল বান্দাকে আল্লাহ পাকের নিকটে নিয়ে যায়। নিয়তের কারণে এই জন্য বান্দা নেকি পায়। এখন কথা হলো নিয়ত করলো আমল তো করতে পারেনি, তারপরও কেন নেকি পাবে, এর জবাব খুবই সহজ, আল্লাহ পাকের ফজল ওয়াসে, প্রশস্ত অনুগ্রহের মালিক আল্লাহ আল্লাহ পাক, ইয়া ওয়াসিয়াল ফজলি, হে প্রশস্ত অনুগ্রহের মালিক, যে আমরা দোয়া করি ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি, হে প্রশস্ত অনুগ্রহের মালিক, আল্লাহ পাক এমন এক সত্তা যার ফজল যার অনুগ্রহ প্রশস্ত প্রশস্ত অফুরন্ত অনুগ্রহের তিনি মালিক, তার দরবারে কোনো কিছুর কি হয় না, অভাব হয় না, দিলেও কমে না, এমন এক জাত। তো আল্লাহ পাক বান্দা যেহেতু নেকির নিয়ত যেটা এটাই যেহেতু কল্যাণের পথে নিয়ে যায়, তাকে কল্যাণের দিকে মানুষকে নিয়ে যায় কে, তার নিয়া তার নিয়ত, এই কারণে নিয়ত কি নেকি হিসাবে গণ্য করা হয়, নিয়তের কারণেই আল্লাহ পাক নেকি দেন। দ্বিতীয় অংশ যেটা, এরপরে বান্দা যখন নিয়ত করলো এরপরে যখন সে ওই কাজটা করবে তখন সে 10 নেকি থেকে 700 নেকি এবং আল্লাহ পাক আরও বেশি তাকে বাড়িয়ে দেন। তাহলে এখানে ইখলাসের তারতম্যের কারণে নেকি তারতম্য ঘটে। এই ব্যাপারে আল্লামা ইবনে রাজব হাম্বলি রহিমাহুল্লাহ জামিউল উলুমি ওয়াল হিকাম, ওনার একটা কিতাব আছে অসাধারণ এই কিতাবটা, এটা আসলে আরবাঈন নববীর ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি বলেন ওয়াকালা ইবনে রাজব রহিমাহুল্লাহ ইন্না মুদাআফাতাল হাসানাতি জিয়াদাতুন আলাল আশি তাকুনু বিহাসবি হুসনিল ইসলাম وتكون بحسب كمال الإخلاص وبحسب فضل ذلك العمل في نفسه وبحسب الحاجة إليه নেকি যে তারতম্য হয় বারে কমে, এর যে 700 গুণ বারে 10 গুণ হয় 700 গুণ হয় এরপরে আরও বেশি হয়, এর কারণ কি? তিনি বলছে এক হলো তার ইসলামটা কত উত্তম, তার ইসলামটা কত সুন্দর, উত্তম ইসলাম, যার ইসলাম যত উত্তম তার নেকি তত বেশি দামি, তার ইমান, এখানে ইসলাম বলতে তার ইমান তার ইখলাস তার সব দিক, হুসনে ইসলাম, ইসলামটা যত সুন্দর তার মানে সে আমাল করে অনেক বেশি সুন্নার পাবন্দি করে এবং সুন্নার দিকে খেয়াল রাখে, যত বেশি সুন্নার সাথে মিলে তত বেশি নেকি, একটা আমাল করলাম পরিপূর্ণ সুন্না অনুযায়ী হলো কামেল দরজায় তাহলে নেকি অনুসারে হবে, করলাম সুন্নার ক্ষেত্রে কমি হয়ে গেল। যেমন মিসওয়াক, মিসওয়াক করা সুন্না কিন্তু মিসওয়াক করার মধ্যে কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তরিকা কী হবে, কোন দিক থেকে শুরু করবে, এর সাথে কী জিকির করবে, তাহলে মিসওয়াক করা তো একটা আমাল, আমরা বলি মিসওয়াক করা সুন্না কিন্তু মিসওয়াক কীভাবে করবে, পরিপূর্ণ মিসওয়াক করাটা রসুলের সাথে সাদৃশ্য যত বেশি হবে তত বেশি নেকি হবে। অজু করা রসুলের আমাল, রসুল অজু করেছেন কিন্তু এই অজুটা রসুলের অজুর সাথে যত মিল হবে তত অজুতে নেকি হবে, তাহলে একটা বিষয় হলো সেটা। দুই নম্বর হলো ওয়াতাকুনু বিহাসবিল কামালিল ইখলাস, ইখলাস যত পরিপূর্ণ হবে তত বেশি নেকি হবে, দুই নম্বর। তিন নম্বর ওয়া বিহাসবি ফাদলি দালিকাল আমাল ফি নাফসি, ওই আমালটা যত গুরুত্বপূর্ণ, কোন সময় দেখা যায় যে কোনো একটা আমালের গুরুত্ব অনেক বেড়ে গেছে, এটা এখন সবচেয়ে বেশি জরুরি আমালটা করা কিন্তু করবে এমন মানুষ খুব কম, তাহলে যারা করবে ওই আমালের ফজিলত ওই মুহূর্তে ওই আমালের ফজিলত বেশি, এই কারণে ওই প্রয়োজন বেশি ওটা করার কারণে ওই সময় নেকি বেশি হবে, বিহাসবিল হাজাতি ইলাইহি দ্বারা সেটা উদ্দেশ্য। আর বিহাসবি ফাদলি দালিকাল আমালি ফি নাফসিহি মানে আমালটা গুরুত্বপূর্ণ, আমালটা কত বেশি গুরুত্বপূর্ণ কত বেশি দামি আমালের মধ্যে, যেমন সলা, এরপরে হলো কি হাজ তাহাজ্জুদ, তো তাহাজ্জুদের দাম বেশি এশাকের তুলনায়, তাই না? তো এশাকের তুলনায় তাহাজ্জুদের
দাম যে বেশি, এটা কি আল্লাহ পাক আগেই দামি বানিয়ে দিয়েছেন? তাহলে নামাজ যেটা, এটা দিনে পড়লে একরকম নাকি, রাতে পড়লে আরেক রকম নাকি, একদম রাতের একদম শেষ সময়ে পড়লে আরও বেশি নাকি? এটা নাকি পার্থক্য হয়ে যাচ্ছে ওই আমালের মর্তব্য অনুসারে। এই চারটা কারণ তিনি বলেছেন। তো এটা হলো দুই নম্বর। তিন নম্বর যেটা, যে গুনাহের নিয়ত করেও ত্যাগ করা, গুনাহের নিয়ত করেও ত্যাগ করা, যেটা এখানে এসেছে যে ওয়াইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। গুনাহ করেছিল, হাম্মা শব্দটা আমরা ওই দিনও ব্যাখ্যা করেছি। হাম্মা বলতে বোঝায় যে একটা কাজ করবে কি করবে না, এটা তার রাজ্য ছিল, সন্দেহ ছিল, করবে কি করবে না, করবে কি করবে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে করবে। এই যে করবে যে সিদ্ধান্ত নিয়ে ফেললো, এটা হচ্ছে হাম্মুন। হাম্মা বিসাইয়াতিন মানে সে দিলের মধ্যে একটা গুনাহ করার বারবার দাওয়া দাবি আসছিল, ওয়াসওয়াস আসছিল যে একটা গুনার দিকে অন্তর বারবার মায়েল হচ্ছিল, ঝুঁকছিল, শয়তান বারবার ওয়াসওয়াস দিচ্ছিল। এখন আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি করব। এই সিদ্ধান্ত নিয়ে ফেলাটা, এটা এটাকে বলা হচ্ছে হাম। এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে করবে, এখনো করেনি, এর আগেই আল্লাহ পাকের ভয় এসে গেল, আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল, আল্লাহ পাক দেখছেন এটা অন্তরে এসে গেল, এটা যে শাস্তি হবে আকিরাতে গুনাহ করলে, এই ভয় অন্তরে এসে গেল। এই ভয় থেকে সে গুনাহটা আর করলো না, যেই করলো না এই কারণে আল্লাহ পাক তাকে নেকি দিয়ে দেন, কামেল নেকি। এটা হলো আল্লাহ পাকের ফজল, কারণ এটা তো আসলে করেছিল গুনারই এরাদা, তাহলে এটা ছিল আসলে শাস্তিযোগ্য বিষয়। কিন্তু আল্লাহ পাক বড় অনুগ্রহকারী, আল্লাহ পাক বান্দার প্রতিটি আমাল আল্লাহ পাক বদলা দেন, এটা আজর দেন আল্লাহ পাক। মানে আল্লাহ পাক মানে এই জন্য শাকের, আল্লাহ পাকের এক নাম হলো শাকের, শাকের শাক আসে শুকর থেকে, কিন্তু শুকর শুকর থেকে শাকের আসে। তো মানে আল্লাহ পাক যেখানে দেয়ার সেখানে আল্লাহ পাক দেবেন না এমন না, আল্লাহ দিবেও না ওইখানে আল্লাহ পাক। দেখেন গুনাহ নিয়ত করেছিল সে, কিন্তু যেই আল্লাহ পাকের ভয়ে করলো না, এখন এটা নিকিতে পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা যে গতকাল আলোচনা করেছি যে মানুষ যখন আজম করে ফেলে গুনার জন্য, গুনাহ লেখা হয়ে যায়, এটা কিন্তু ঠিক আছে। যেমন কাতিল আর মাকতুলের আলোচনায় আগের হাদিসে গিয়েছে, এক ব্যক্তি যে হত্যা করলো সেও জাহান্নামী, যাকে হত্যা করা হলো সেও জাহান্নামী। তো জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কাতিল যে সে জাহান্নামী এটা তো স্পষ্ট, তো যে মাকতুল যে নিহত ব্যক্তি সে কেন জাহান্নামী হবে? তো আল্লাহ রাসূল বললেন ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, কারণ সেও তার সঙ্গীকে হত্যা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, আজম করেছে সে হত্যা করবে, এই আজমের কারণে সেও শাস্তি হিসেবে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল যে কোনো একটা বদ আমালের এরাদা ইচ্ছাটা যখন দৃঢ় সংকল্পে পরিণত হয় তখন গুনাহ লেখা হয়। তাহলে এরকম ধরা যাক যে কোনো ব্যক্তি এরকম দৃঢ় সংকল্পেই চলে গেছে, আবার ঠিক ওই লেভেল থেকে ফিরে এসেছে, ওই জায়গার থেকে ফিরে এসেছে। সামনের হাদিসে ওই তিন ব্যক্তির ঘটনা আসবে, গুহার মধ্যে আটকা পড়া ঘটনা, ওই চাচাতো বোন এ প্রসঙ্গে একটা ঘটনা আসবে। তো কোন সঙ্গীন জায়গা থেকে সে ফিরে এসেছে গুনার, মানে কেমন আজম করেছিল সে, কেমন দৃঢ় সংকল্প বদ্ধ হয়ে গিয়েছিল সে গুনাহ করার জন্য, একদম চূড়ান্ত মুহূর্ত থেকে সে ফিরে এসেছে। এবং এই আমালটা একলাসের সাথে হয়েছে, আল্লাহর জন্য ফিরে এসেছে আল্লাহর ভয়ে, এটার কারণে আল্লাহ পাক ওই গুহা থেকে মুক্তিদান করেছেন, পাথর সরে গেছে। তাহলে পাথর সরে গেছে এখানে কোন নেক আমলটা? ওই গুনাহ থেকে ফেরা। তাহলে গুনাহ থেকে ফেরা এটা নেকি? গুনাহ থেকে ফেরার তৌফিক পাওয়া এটা নেকি? এটা যে শুকর আদায় করা দরকার, আল্লাহ পাক যখন আমাদেরকে এই ধরনের তৌফিক দান করেন, আরেকটু হলেই আমি গর্তে পড়ে যাচ্ছিলাম, আরেকটু হলেই আমি শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাকের এহসান হলো, আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ পাকের তৌফিক সামিল হলো, আমি ফিরে এলাম আল্লাহ পাকের ভয়ে। তাহলে এটা একটা নেকি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এটা কারণে এই জন্য নেকি লেকি লেখা হয়, এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ। এই জন্য মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে, এখানে একটা বাক্য বেশি আছে, সেখানে আছে যে ইন্নামা তরকুহু মিন জাররাই, নিশ্চয়ই তারই তরক করা গুনাহ ছেড়ে চলে আসাটা ছিল আমার জন্যে, আই মিন আজলি আমার জন্যে, আমার ভয়ে, আমার ভয়ে যে ফিরে এলো সে, এটা তো নেই কি? এখন এখানে একটা প্রশ্ন আসবে, আগে যে একটা গুনাহ করেছিল দৃঢ় প্রতিজ্ঞার কারণে গুনার প্রতি, সেই গুনাহটা গেল কই? তো এটা জবাব দিয়েছেন মুফাসিরগণ, মুহাদ্দিসগণ এটা জবাব দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইয়ুযহিবনা সাইয়্যাত, নেকি গুনাহকে মুছে দেয়। প্রথমে সে হাম করেছিল, এমনকি আজম করেছিল গুনাহ করার জন্য, ধরে নিলাম যে গুনাহ লেখার পর্যায়ে পৌঁছে গেছে সেটা, কিন্তু পর মুহূর্তেই যখন আল্লাহ পাকের ভয় এসে গেল,
এবং গুনাহ থেকে সে ফিরে এলো, এটা এটা নেকি হাসানাত, এই হাসানাত আগের যে সাইয়্যা এটাকে মুছে দিল, এটাই আল্লাহর ফজল। এখন এখানে কিন্তু আল্লাহ পাকের ভয়ে তরক করার প্রসঙ্গটা আমরা যে সব যে হাদিসটা যেখানে পড়েছি এখানে বর্ণনা যেটা এসেছে এখানে না থাকলেও মুসলিম শরীফে আছে, এই যে বললাম ইন্নামা তরকুহু মিন জাররাই আই মিন আজলি। এখন এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হলো কোন বান্দা একটা গুনাহ করার নিয়ত করেছিল করেনি মাকলুকের ভয়ে, গুনাহটা করার সে নিয়ত করেছিল করেনি মাকলুকের ভয়ে, এটা কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো কেউ কেউ বলে, ওলামাদের অনেকে বলেছেন এই কথাটা যে মানুষ যখন মাকলুকের ভয়ে তরক করে তখন সে গুনাহগার হবে, কেন সে আল্লাহ পাকের ভয়ের তুলনায় মাকলুকের ভয়কে প্রাধান্য দিয়েছে, এই কারণে মাকলুকের ভয়কে প্রাধান্য দেওয়ার কারণে গুনাহ লেখা হবে, কারণ বলে আল্লাহ পাকের ভয়ের তুলনায় মাকলুকের ভয়কে প্রাধান্য দেয় এটা হারাম, একইভাবে মাকলুকের কে দেখানোর ইচ্ছাও হারাম, মাকলুকের ভয়ে ত্যাগ করলো এটা হারাম। এটার পক্ষে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কৌল আবু নুয়াইম রাহিমাহুল্লাহ দুর্বল সনদে বর্ণনা করেছেন, সনদ দুর্বল কিন্তু কৌলটা আবদুল্লাহ ইবনে আব্বাসের, আর এত সুন্দর ওই কথাটা যে ওয়াসিয়াতু ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওয়াসিয়াতের মধ্যে কেউ কেউ এই প্রসঙ্গে কিতাব লিখেছেন, মানে ওয়াসিয়াতু সালিহিন নেককাদের ওয়াসিয়াত, এই নেককাদের ওয়াসিয়াত একটা কিতাব আছে, এটা থেকে এটার মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাসের এই ওয়াসিয়াত এসেছে অনেক সুন্দর। তিনি বলেন, তিনি কি বলছেন আব্দুল ইবনে আব্বাস, তিনি বলছেন ইয়া সাহিবাদদাম লা তা'মান সুয়া আখিবাতি, হে গুনাহগার তুমি তোমার এই গুনার যে মন্দ পরিণতি এটা থেকে নির্ভর হইও নির্ভয় হইও না, তুমি যে গুনাহ করেছ এই গুনার মন্দ পরিণতির ব্যাপারে তুমি নির্ভয় হইও না। ওয়ালামা ইয়াত্তাবিউদ্দাম বা আদামু মিনাদ্দাম, এই গুনার অনুসরণ করাটা গুনার সবাবের অনুসরণ করাটা তুমি নিয়ত করেছো এরপরে অনুসরণ করে গিয়েছ, এটা ওই গুনাহ করাটার চাইতেই বেশি বেশি আরো ভয়ানক। ইদা আমিলতাহু কিল্লাতু হায়াইকা মিম্মান আলাল ইয়ামিনি ওয়া আলা শিমালি ওয়া আনতা আলাদ দামবি আদামু মিনাদ দাম, তিনি বলেন যে তুমি যখন ওই আমলটা করছিলে ওই গুনাহটা সে সময়ে তোমার লজ্জার স্বল্পতা, লজ্জা না থাকা কার সম্পর্কে, ডানে যারা আছে বামে যারা আছে তোমার আশপাশে তো অনেকেই আছে সাক্ষী, সাক্ষী হয়ে যাচ্ছে তোমার গুনার, তোমার ফেরেশতারা দুইজন আছে যারা নিকি লিখে, তাদের তাদেরকে যদি তুমি লজ্জা করনি, এই লজ্জার স্বল্পতাটা সেটা এই লজ্জার স্বল্পতা এবং এই অবস্থায় যে তুমি গুনাহ করেছো এই লজ্জার স্বল্পতার কারণে যে গুনাহটা সেটা তোমার ওই গুনাহ করার চাইতেও ভয়ানক। ওয়াদিহকুকা ওয়ান্তা লা তাদরি মাল্লাহু সানিউম বিকা আদামু মিনাদ্দাম, তিনি বলছে তোমার যে গুনাহ করা অবস্থায় হাসা গুনাহ করছিলে আর খুব হাসাহাসি করছিলে, গুনাহ করছো হাসাহাসি করছো অথচ তুমি জানো না আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করবেন, যে তুমি জানো না এই যে তুমি ব্যাপরুয়া ছিলে তুমি জানতে না আল্লাহ পাক তোমার সাথে এই কারণে কি মোয়ামেলা করেন, যে তুমি জানেন জানো না এই অবস্থায় যে তুমি করেছো সেই করাটা আল্লাহ পাককে আল্লাহ পাক তোমার সাথে কি মোয়ামেলা করেন কি ব্যবহার করেন এটার পরোয়া না করে তোমার গুনাহ করাটা গুনাহ করার চাইতেও ভয়ানক। আদামু মিনাদ্দাম ওয়াফারহুকা বিদ্দাম্বি ইদা জাফারাতা বিহি আদামু মিনাদ্দাম, তিনি বলেন এই গুনাহ করার সময়ে এই গুনাহ করতে পেরে যে আনন্দ তোমার উপভোগ লজ্জত মজা স্বাদ তুই উপভোগ করছিলে সেই উপভোগ করাটা গুনাহ করাটা যতটুকু গুনাহ এই গুনার উপর আনন্দিত হওয়াটা আরো বড় গুনা ছিল। ওয়া হুজনুকা আলা দামবি ইদা ফাতাকা আদামু মিনাদ্দাম, এক ব্যক্তি গুনার নিয়ত করেছে কিন্তু কোনো কারণে গুনাটা করতে পারেনি, এই গুনাহ করতে না পারার কারণে একটা আফসোস একটা পেরেশানি একটা কষ্ট, ইস করতে পারলাম না। আব্দুল ইবনে আব্বাস বলছেন যে তোমার এই কষ্টটা গুনাহ করতে না পারার যে কষ্ট এটা তোমার গুনাহ করার চাইতেও মারাত্মক। তিনি আরো বলেন ওয়াখাউফুকা মিনার রিহি ইদা হাররাকাত ইদা হাররাকাত সাতরা বাবিকা ওয়া আনতা আলা দামবি ওয়া লা ইয়াসতারিবু ফুয়াদুকা মিন নাযরিল্লাহি ইলাইকা আদামু মিনাদ দাম ইদা আমিলতাহু, তিনি বলেন যে তোমার ভয় কি ভয়, তুমি একা রুমে ছিলে গুনাহ করছিলে তোমার দরজার যে পর্দা সে নড়ে উঠলো কিসের কারণে, বাতাসের কারণে, তুমি ভয় করলে কোনো মাকলুক হয়তো এসে যাচ্ছে সে তোমাকে দেখে ফেলবে এই কারণে তুমি ভীত হলে, আর অথচ তোমার অন্তর একটুও কাঁপলো না আল্লাহ পাক যে তোমাকে দেখছেন সেই ভয়ে
তোমার অন্তরে একটুও যে কাঁপলো না, এই যে তোমার এই অবস্থাটা, তোমার গুনাহ যে করছো, গুনাহ করার সময় আল্লাহ পাকের দেখা থেকে আল্লাহ পাক দেখছেন, এটা কারণে যে লজ্জিত হওয়ার কথা দরকার ছিল, তোমার অন্তর কেঁপে ওঠার কথা ছিল, সে কেঁপে উঠলো না, উল্টা তুমি ভয় পাচ্ছ কোনো মাখলুক এসে গেল কিনা, বাতাস একটু নাড়িয়ে দিল তোমার দরজার পর্দা, সেই কারণে তুমি ভীত হয়ে গেলে। আল্লাহকে ভয় না করে মাখলুককে ভয় করা, ওই গুনাহ করার সময়ে তোমার গুনাহ করার চাইতেও এটা আরো বড় গুনাহ, আরো মারাত্মক। এই হলো ওনার আলোচনা। তো এখান থেকে যারা ব্যাখ্যাকারী হাদিসে তারা বলেছেন, এই যে গুনাহটা সে করলো না, এটা যদি আল্লাহ পাকের ভয়ে যদি হয় তাহলে এটা নেকি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আরেক ব্যক্তি গুনাহ করে নেয় মাখলুকের ভয়ে, মাখলুকের ভয়ে না করাটা আরো বড় গুনাহ। এই জিনিসটা, এই কথাটা ফুজাইল ইবনে আয়াস রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কানা ইয়াকুলুন, সালফে সালিনরা এই কথা বলতেন, তারকুল আমালি লিন্নাস রিয়াউন ওয়াল আমালু লাহুম শিরকুন, কোন আমল তরক করা মানুষের জন্য, মানুষের ভয়ে এটা রিয়া, আর কোন আমল মানুষের জন্য করা এটা শিরক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে এখানে যেই সে কি করলো, গুনার এরাদা করলো, আল্লাহ পাকের ভয়ে ফিরে এলো, আল্লাহ পাকের ভয়ে ফিরে আসাটা একটা নেকি, এ কারণে সে কি করেছে, নেকি পেয়েছে। আল্লাহ পাক কত এহসানকারী আমাদের। তাহলে আমরা যদি যত গুনাহে আমরা অভ্যস্ত, প্রতিটি গুনার ব্যাপারে যদি আমি নিয়ত করি, অভ্যস্ত গুনার ব্যাপারে মানুষ এরাদা করে একটা পর্যায়ে, মানে মানুষ যে গুনাতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তো কোনো না কোনো সময়ে তার ওই যে নফস, যে নেশা হয়ে গেছে গুনার কারণে, নফস চায় ওই গুনার স্বাদ নেওয়ার জন্য, তো তার অন্তরে এরাদা আসে, সে গুনার দিকে আবার যেতে চায়। এই প্রতি মুহূর্তে যদি আমরা ওই গুনাহ ছেড়ে চলে আসি, প্রতি মুহূর্তে আমরা নেকি পাবো, এবং এই গুনাহ থেকে দূরে চলে আসা আল্লাহ পাকের কাছে পৌঁছিয়ে দিবে আমাদেরকে। নেকি মানে আল্লাহ পাকের সাথে নৈকট্য, গুনাহ মানে আল্লাহ পাকের সাথে দূরত্ব। গুনাহ থেকে ছুটে চলে এলাম নেকির দিকে, তো আল্লাহ পাকের সাথে আমাদের মর্যাদা বাড়বে। তাহলে সওয়াবের নিয়ত করলাম, আল্লাহ পাক নেকি দিলেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ ছিল। সওয়াবের কাজ করলাম, আল্লাহ পাক 10 গুণ দিলেন অথবা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন, তো এটাও আল্লাহ পাকের এহসান ছিল, আল্লাহ পাকের দয়া ছিল, আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে নেকি বাড়িয়ে দিয়েছেন। আর আমি গুনাহ করার নিয়ত করেছি কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাকের ভয়ে আমি করলাম না, তো এর জন্য আল্লাহ পাক নেকি দিচ্ছেন, এটাও আল্লাহ পাকের ফজল, অনুগ্রহ। আবার আমি যখন গুনাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, গুনাহ করেই ফেললাম, এই অবস্থায় আল্লাহ পাক আমার সাথে আদল, ইনসাফের মুআমেলা করলেন, আল্লাহ পাক মাত্র একটা গুনাহে লিখালেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজাযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। কোরআন পাকে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন যে কোনো বান্দা যখন একটা নেকির কাজ করে তার জন্য 10 গুণ নেকি লেখা হয়, আর কোনো বান্দা যখন কোনো গুনাহের কাজ করে তো আল্লাহ পাক কেবল একটাই লেখেন, মানে এক গুণ বদলাই, এক গুণই তা শাস্তি দেন, এবং ওয়াহুম লা ইউযলামুন, বান্দার উপরে জুলুম করা হয় না। আল্লাহ পাকের জুলুম থেকে আল্লাহ পাক পাক, জুলুম এই শব্দ এটা আল্লাহ পাকের শানের খেলাফ, আল্লাহ পাক জুলুম থেকে পাক, জুলুম আল্লাহ পাক করেন না। তো আল্লাহ পাক গুনাহগারের সাথে আদলের মোয়ামেলা করেন, আর আল্লাহ পাক নেককারের সাথে, মুমিনের সাথে, যে আল্লাহ পাকের দিকে যেতে চায়, আল্লাহ পাকের দিকে যে ধাবিত হয়, তার সাথে কেবল আল্লাহ পাক অনুগ্রহেরই মোয়ামেলা করেন, ফজলেরই মোয়ামেলা করেন। বান্দা যত বেশি নেকির দিকে যাবে, নেকির নিয়ত করবে, নেকির কাজ করবে, গুনাহ তরক করবে, গুনাহ ছেড়ে আসবে, গুনার নিয়ত বাদ দিবে, সে আল্লাহ পাকের নিকটে পৌঁছে যাবে। শুধু নিকটে পৌঁছে যাবে এতটুকু নাকি, না, তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে অনুগ্রহের দরজা খুলতেই থাকবে, তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে অনুগ্রহের বৃষ্টি হতে থাকবে। যত নেকির নিয়ত করবে, যত ভালো কাজের নিয়ত করবে, যত নিজেকে সংশোধনের নিয়ত করবে, যত গুনাহ থেকে ফিরে আসবে, তত বেশি আল্লাহ পাকের অনুগ্রহের বৃষ্টি তার উপর বর্ষিত হতেই থাকবে। এক নেকি আরেক নেকিকে টেনে আনবে, আরেক নেকি টেনে আনবে। এভাবে মানুষ ধীরে ধীরে নেক কাজ করতে করতে একদম আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে আমাদের হায়াতকে কাটানোর তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করা এবং নেক আমল নিয়ত করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা
واتوب إليك.